বেশ কয়েক বছর ধরে পারমাণবিক বোমার অধিকারী হতে চাইছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। ইরানকে দমানোর জন্য এবং ইরানের উপর হামলার জন্য উদগ্রীব হয়ে আছে ইসরায়েল, আর এরই লক্ষ্য হিসেবে সামরিক মহড়াও চালিয়েছে দেশটি। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রী ইরান এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছে, তেহরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র বানাতে না পারে, সেজন্য যা যা করা দরকার তার সবই করবে। কিন্তু মুখে যতা কথাই বলুক না কেন, ইসরায়েলের পরম মিত্র আমেরিকার ইঙ্গিত ছাড়া ইরানে হামলা চালাতে পারছে না ইসরায়েল। তাই এখন উল্টাপাল্টা বাকবিতণ্ডা শুরু করেছে নেতানিয়াহু। সাম্প্রতিক সময়ে ইরান বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক প্রচেষ্টার ফলে অনেক বন্ধু দেশের সৃষ্টি হয়েছে, আর এরই ফলশ্রুতিতে নেতানিয়াহুর মনে শান্তি নেই। বিশেষ করে চীনের মধ্যস্থতায় ইরানের সঙ্গে আবারও সম্পর্ক চূড়ালে গেছে সৌদি আরবের, পাশাপাশি রাশিয়ার সঙ্গেও ইরানের সামরিক সম্পর্ক জোরদার হয়েছে। এছাড়া চলতি বছর শুরু হওয়ার পর থেকেই চীন সিরিয়া ইন্দোনেশিয়া ভেনেজুয়েলা সফর করেছেন ইব্রাহিম রাইসি। বিশেষ করে তারপর থেকেই নীরবে জ্বলছে নেতানিয়াহু। এছাড়া সম্প্রতি সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান তেহরান সফরের পর উপসাগরীয় অঞ্চলের আরও তিন দেশ কাতার, কুয়েত ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী এই তিনটি দেশ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে মধ্যস্থতা করছে। প্রিন্স ফয়সালের এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। এমনকি তেহরানের পরমাণু কর্মসূচি সীমিত করার ব্যাপারে ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনা শুরু করছে বলেও শোনা যাচ্ছে। ইরানের প্রভাব বাড়ার সাথে সাথে নেতানিয়াহুর উচ্চ রক্তচাপ বাড়ছে বলেও ধারণা করা হচ্ছে। নেতানিয়াহু নাকি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো চুক্তি ইসরায়েল মানবে না। তার ভাষায় ইসরায়েলের অবস্থান স্পষ্ট, ইরানের সঙ্গে কোনো চুক্তি ইসরায়েল মেনে নেবে না, আর ইসরায়েল নিজেদের আত্মরক্ষা করে যাবে। কিন্তু নেতানিয়াহু যাই বলুক না কেন, মধ্যপ্রাচ্যের হাওয়া বাতলতে শুরু করেছে, এবং দিনকে দিন ইরান মধ্যপ্রাচ্যে আরও শক্তিশালী হচ্ছে উন্নত অস্ত্র আর দাপটের দিক দিয়ে। বিচ্ছিন্নতার মোড়ক থেকে বেরিয়ে এসে নিজেদের প্রভাব বাড়াতে শুরু করেছে ইরান। এজন্য খুব কৌশলে পশ্চিমা বিরোধী হিসাবে পরিচিত দেশগুলোকে বন্ধু বানাচ্ছে তেহরান। ইরান শুধু সৌদি আরবই নয়, মিশর ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয়েছে। ইরান কূটনীতির মাধ্যমে বন্ধু বানানোর পাশাপাশি নিজেদের কার্যক্রম সমানতালে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবছরের শুরুর দিকে আন্তর্জাতিক শক্তি সংস্থা জানিয়েছিল, ইরান নাকি 84% ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, কিন্তু পরমাণু অস্ত্র বানাতে 90% ইউরেনিয়াম সমৃদ্ধির প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে ইসরায়েল আগের চেয়ে আরও বেশি ভয়ে আছে। ইরানের এসব উন্নতি নিজের চোখের সামনে সবকিছু বদলে যেতে দেখে বাস্তবতাকে স্বীকার করে নিয়েছে নেতানিয়াহু। গত কয়েক সপ্তাহ আগে নেতানিয়াহু বলেছিল, আমাদের অঞ্চলের বাস্তবতা খুব দ্রুত পরিবর্তন হচ্ছে, এটা আমাদের নজরে আছে, আর এসব পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা আমাদের যুদ্ধের মতবাদ এবং কর্মপরিধি পরিবর্তন করছি, কিন্তু আমাদের লক্ষ্যের কোনো পরিবর্তন হয়নি। আসলে নেতানিয়াহু মুখে যাই বলুক না কেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া ইরানে কোনো হামলা করার সাহস পাবে না ইসরায়েল, আর যদি হামলা করেই ফেলে তাহলে ইরানও ইসরায়েলকে পাল্টা জবাব হিসাবে নিশ্চিহ্ন করার মতো ক্ষমতা রাখে। বর্তমানে বিশ্ব রাজনীতির নানা উত্থান পতনে পারমাণবিক গণবিধ্বংসী বোমাই হয়ে উঠেছে ক্ষমতার মূল চাবিকাঠি। ইউক্রেনের রুশ সামরিক অভিযান শুরুর পর থেকেই নতুন করে আন্তর্জাতিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পারমাণবিক বোমার আধিপত্য। যুদ্ধের কারণে অনেক দেশ চাইছে পারমাণবিক বোমার অধিকারী হতে। এরই মধ্যে সীমান্তবর্তী বেলারুশে নিজেদের পারমাণবিক বোমা মোতায়েন করেছে মস্কো। এবার নিউক্লিয়ার শেয়ারিং প্রোগ্রামের আওতায় গণবিধ্বংসী এই বোমা চাইছে ন্যাটো সদস্য দেশ পোল্যান্ড। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতায়েজ মোরাভিয়েস্কি জানান, বেলারুশে পারমাণবিক বোমা মোতায়েন করায় নিরাপত্তা হুমকিতে পড়েছে তার দেশ, ফলে নিউক্লিয়ার শেয়ারিং প্রোগ্রামের আওতায় পোল্যান্ডের ভূমিতেও একই ধরনের অস্ত্র চায় তার দেশ। শুক্রবার এক সম্মেলনে ইউরোপীয় নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে এমন আগ্রহের কথা জানান পোল্যান্ডের প্রধানমন্ত্রী। পোল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, নিউক্লিয়ার শেয়ারিং প্রোগ্রামে পোল্যান্ড যুক্ত হতে পারবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছার ওপর। তবে বেলারুশে পুতিনের কৌশলগত পারমাণবিক বোমা মোতায়েনের সিদ্ধান্ত তার দেশের জন্য সব দিক দিয়ে হুমকি তৈরি করছে, ফলে এই ধরনের আগ্রহ থেকে পিছিয়ে আসতে চায় না পোল্যান্ড। রাশিয়ার কৌশলগত পারমাণবিক বোমা মোতায়েনের ঘটনায় ন্যাটোর সকল সদস্যকে নিউক্লিয়ার শেয়ারিং প্রোগ্রামের আওতায়নার আহ্বান জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী। তবে অবশ্যই এটি আমেরিকার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। পুতিন যখন সব ধরনের হুমকিকেই পাত্তা দিচ্ছেন না, তখন এই অবস্থায় পোল্যান্ডও পিছিয়ে থাকতে চাইছে না। চূড়ান্ত সিদ্ধান্ত আমেরিকা ও ন্যাটোর অংশীদারদের ইচ্ছায় নেওয়া হবে, তবে পোল্যান্ড তাদের ইচ্ছার কথা জানিয়ে রেখেছে। ন্যাটোর এই প্রোগ্রামের আওতায় বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ড ও তুরস্ককে বৃষ্টি করে মোট 100টি পারমাণবিক বোমা মোতায়েন করেছে ওয়াশিংটন। তবে এসব দেশে মোতায়েনকৃত পারমাণবিক বোমাসমূহের মালিকানা লাভ করে না, বরং আমেরিকার অনুমতি পেলে দেশগুলির সামরিক বাহিনী সংঘাতকালীন এসব গণবিধ্বংসী বোমা ব্যবহার করতে পারবে।
একই নীতির আওতায় বেলারুশে পারমাণবিক বোমা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে মস্কো। যদিও এই ধরনের পদক্ষেপের কঠোর সমালোচনা করেছিল পশ্চিমা দেশগুলো। পাল্টা জবাবে বিভিন্ন দেশে ন্যাটোর পারমাণবিক বোমা মোতায়েন করার কথা স্মরণ করিয়ে দেয় ক্রেমলিন।